2018 নির্বাচনের আগে বিলোনিয়াতে যার হাত ধরে সংগঠনকে সাজানো হয়েছিল উনি হলেন গৌতম সরকার, যিনি ছিলেন 45 বিলোনিয়া মণ্ডল সভাপতি। নির্বাচনের পরে দল যখন ক্ষমতায় আসে, সিপিআইএম এর কুখ্যাত মাফিয়া কালা মানিক, যিনি দল থেকেই বিতাড়িত হয়েছিলেন, সেই কালা মানিকের প্ররোচনায় রাজ্য নেতৃত্ব গৌতম দত্তগুপ্তকে মণ্ডল সভাপতি হিসেবে দায়িত্ব দেয়। কুখ্যাত মাফিয়া কালা মানিক আবার কয়েকজন বিজেপির শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ সম্পর্ক, সেই সুবাদেই রাজ্য স্তরে নেতৃত্ব গৌতম সরকারকে সরিয়ে দায়িত্ব দেয় গৌতম দত্তগুপ্তকে। এই গৌতম দত্তগুপ্ত, যার রাজনীতি সম্পর্কে কোনো ধারণাই নেই, তাকে বসানো হয় বিলোনিয়ার মণ্ডল সভাপতি হিসেবে। সেই সময় থেকে শুরু হয় বিলোনিয়ার বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ছন্ন ছাড়া ভাব। অনেকের অভিমত, গৌতম দত্তগুপ্তের একটি বুথ চালানোরও অভিজ্ঞতা নেই। মণ্ডল সভাপতি হিসেবে গৌতম দত্তগুপ্ত দায়িত্ব পাবার পরেই সিপিআইএম এর কুখ্যাত মাফিয়া দল থেকে বিতাড়িত কালা মানিক গৌতম দত্তগুপ্তকে মণ্ডল সভাপতির পদে বসিয়ে অবৈধভাবে কায়েম বাণিজ্য চালিয়ে যাবার ফলেও পুরস্কার হিসেবে মণ্ডল সভাপতি গৌতম দত্তগুপ্ত অবগত হওয়ার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কালা মানিকের বিরুদ্ধে। এর ফলে মণ্ডল ও বিধায়কের দূরত্ব বেড়ে যায়। এরপর অনেক ঘটনা ঘটে যায় বিলোনিয়াতে। অবশেষে রাজ্য কমিটি বিলোনিয়া মণ্ডল সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব দেন গৌতম সরকারকে। দায়িত্ব পাওয়ার পরে বিলোনিয়া মণ্ডলের খুশির হাওয়া কর্মী সমর্থকদের মধ্যে মণ্ডল সভাপতি হিসেবে গৌতম সরকার দায়িত্ব পাওয়ার পরে বিলোনিয়া বিজেপি মণ্ডল কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এসে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে জানান, এর আগে যিনি মণ্ডল সভাপতি ছিলেন তিনি খুবই ভালো কাজ করেছেন। আমরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বিরোধী দলকে গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়ার জন্য চেষ্টা করে যাব। সবাইকে একসাথে নিয়ে করোনার মোকাবিলা ও সংগঠনকে শক্তিশালী করার প্রথম দায়িত্ব থাকবে আমার। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির পরিবারের লোক। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী সংগঠন যাতে করতে পারি তার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান রাখেন তিনি। যে গুরু দায়িত্ব ওনারা দিয়েছেন, আমি বিগত সভাপতি যিনি ছিলেন উনি ভালো কাজ করেছেন, আরও যাতে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরো সুচারুভাবে আরো কিভাবে আমরা আমাদের যারা বিরোধী দল তাদেরকে আমরা জবাব দিতে পারি গণতান্ত্রিকভাবে, সেই চেষ্টা আমার থাকবে। এবং সবাই আমাদের পরিবারের মানুষ ভারতীয় জনতা পার্টি, সবাইকে একসাথে নিয়ে কোভিডের মোকাবেলা এবং সংগঠনকে শক্তিশালী করা, এগুলি আমার প্রথম দায়িত্ব। এবং যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আমি আপনাদের কাছে একটি কথাই বলব, আপনারা একটা সরকারের এবং একটা সমাজের গুরুত্বপূর্ণ এক একজন মানুষ, সমাজের যে খারাপগুলি যেমনি উঠাবেন, সরকারের খারাপগুলি যেমন সমালোচনা করবেন, ভালো দিকটাও উঠিয়ে ধরবেন, এটাই আপনাদের কাছে আমার। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।